হ্যালো ফ্রেন্ডস, শাশুড়ি বৌমার রান্নাঘরের ব্লকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মায়ের চোখের অপারেশন হবে আজকে, তো আমরা সবাই যাচ্ছি, আমি, মুনু আর মা। এখন বাজে সকাল, মানে বিকেল 3টে, আর 4টের সময় মাকে পৌঁছাতে বলেছে ওখানে। তো চাই, চলুন, বেশি কথা না বাড়িয়ে, অলরেডি দেরি হয়ে গেছে, চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। কত দূর কি দেখাতে পারবো বুঝতে পারছি না, আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ব্লকটা দেখতে থাকুন। আমরা লেট হয়ে গেছে আমাদের, আর দেখুন না রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, সব গাড়িগুলো একের পর এক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। কখন ছাড়বে বুঝতে পারছি না, প্রায় 2-3 মিনিট হয়ে গেল এভাবে দাঁড়িয়ে আছে। এদিকে 4টে বাজতে যাচ্ছে, তো মা টেনশন করছে একটু একটু, আর মুনু ওদিকে বসে আছে, কখন পৌঁছাবো। ঠিক আছে, দেখা যাক, পৌঁছে ওখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমরা অপারেশন থিয়েটারের সামনে চলে এসেছি, আর মা এখানে বসে আছে চোখে ওষুধ দিয়ে, আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে বললেন। দেখ, আর মা মনে হয় ভয় পাচ্ছে। এটা অপারেশন থিয়েটারের রুমের মধ্যে একটা রুম, তো এখানে আমাদের বসিয়ে দিয়েছে। মাকে এখন পুরো ড্রেস ট্রেস করে একদম রেডি করে বসিয়ে দিয়ে গেছে, তো প্রিপারেশন চলছে অপারেশনের, আগের যে প্রিপারেশনগুলো। তো দেখা যাক কতদূর, মা একটু টেনশন করছে। মা টেনশন করো না, হাই করে দাও সবাইকে। মায়ের অপারেশন হয়ে গেছে, ড্রেসও চেঞ্জ করিয়ে দিয়েছি, তো এখন মা একটু রেস্টে বসে আছে। এবার ডাক্তার বাকি সব জিনিসপত্রগুলো, মানে ওষুধপত্রগুলো বুঝিয়ে দেবেন, তারপরে বাড়ি যাব। তুমি বাড়িতে চলে এসেছি, আর এসে খাওয়া দাওয়া করে আর ড্রেস ট্রেস চেঞ্জ করে খেয়ে দিয়ে শুয়ে, মানে মা শুয়ে পড়েছে আগে ওষুধপত্র খেয়ে, কারণ ওখানে বসে বসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কষ্ট হচ্ছে, সেই জন্য মা ঘুমিয়ে পড়েছে আর আমরাও খেয়ে এখন শুয়ে পড়ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাবো। তো আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।